हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्रा देखछो मितास रेसिपी अनब्लॉग। आर एखन बाजे एकटा, ना एकटा बाजे, एखाने मेये दाड़िये आछे, जिज्ञासा करलाम, ओ तो कैमरार सामने आसते चाय ना। एकटा बाजे एखन, आर आमार मोटामुटी रान्ना बान्ना सब कमप्लीट हये गेछे, आर एकटा रेसिपि बाकि जेटा तोमादेर साथे आमि शेयार करबो, সেটার জন্য বসে আছি তোমাদের সাথে গল্প করে তারপরেই যাব। আসলে সেটার জন্য না, আসলে ওটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, সেই জন্য মানে সবার স্নান টান হয়ে গেলে, সবার হয়ে গেছে স্নান, মেয়ে স্নান হবে, মেয়ে স্নান করবে, তারপরে একবারে গরম গরম ভেজে তারপরে ওই যে এসছি, আসে না আসে না বলছে, আমি বলছি একটু তো আসতে পারিস বল, আসে না, এই যে এবার এসছে, এবার চুল টুল সমস্ত আছড়ে ভালো করে নিয়ে তারপরে স্নানে থাকো। আর আজকে একটু নতুন ভালো খবর পেলাম, মানে সকালে ঘুম থেকে উঠেই ভালো খবর পেলাম, যেটা অনেক দোকানপাটই খুলে যাচ্ছে, তো তোমার তোমাদের ট্রেন বাস চলবে না, কিন্তু চলছে না, কিন্তু ম্যাক্সিমাম দোকানই খুলে যাচ্ছে, যেগুলো আমাদের গ্রসারি তো খোলাই ছিল, আর যেগুলো আমাদের লাগবে নিত্য প্রয়োজনীয়, অনেক সময় গার্মেন্টস, বিভিন্ন ইলেকট্রনিক্সের বিভিন্ন দোকান, যেগুলো সেগুলো খোলা খুলে যাচ্ছে। খুব খুশি হলাম যে আস্তে 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 লকডাউন, এইভাবেই লকডাউনকে খোলা উচিত, নইলে তো খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে তারা কি খাবে বলো, সব দিকটা তো বিবেচনা করতে হবে। এখন যারা মনে করো ছোট ব্যবসায়ী আছে, প্রত্যেকে যদি সবজি নিয়ে বসে তাহলে এরকম করে না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই যদি সবজি নিয়ে বসে তাহলে তো মুশকিল, আর না বসেও তো তাদের কোনো উপায় নেই, কারণ তারা খাবে কি, এটাতে বড় মুশকিল হয়ে যাচ্ছে, এবং তাদের জন্য খুব সত্যি চিন্তা লাগছে। তাদের জন্য চিন্তা লাগছে, তারা কিভাবে মানে রুজি রোজগার যদি বন্ধ হয়ে যায়, খাওয়া যদি নাই খেতে পারে মানুষ, তাহলে তো এমনিতেই মানুষের আরো অসুস্থতা বেড়ে যাবে। তাই খুব খুশির খবর যে সমস্ত দোকানপাট গুলো খুলছে, ভীষণ খুশি হলাম। আমারও ঘরের অনেক কিছু গার্মেন্টস এর নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার, সেগুলো আমাকে আনতে যেতেই হবে, ভীষণ কষ্ট করে একদিন আমি চালাচ্ছিলাম, আমি যখন আজকে সকালে পেপারটা আসলো তখন যখন শুনলাম যে লকডাউনের জন্য মানে যে অনেকটাই শিথিলতা হচ্ছে, এই দোকানগুলো খুলছে, তখন ভীষণ মানে খুশি হলাম নিজেও। তোমরাও নিশ্চয়ই খুশি হবে, হয়তো তোমরা অনেকেই এই খবরটা এখন পেয়ে গেছো, আর আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চলো যাই, এবার আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, কেমন লাগে অবশ্যই জানিও তোমরা। চলো দেখো, আমি এখন করব পোস্তর বড়া। হ্যাঁ, আর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, আর এখানে নিয়েছি ময়দা, খুব অল্প উপকরণে এবং ভীষণ টেস্টি হয়, আর নিয়েছি লঙ্কা, লঙ্কা কুচি, এই যে হাতেই লঙ্কা কুচিটা নিয়ে নিলাম, তোমরা তো আমার নিজের লোক, আবার কি, এই দেখো লঙ্কা কুচি নিলাম। এবার কি করে করছি তোমাদের দেখাচ্ছি, ভীষণ সিম্পল, একদম গরম ভাতে খেতে না এক ভীষণ ভালো লাগে, মানে ডাল আর তোমার এই পোস্তর বড়া দিয়ে মানে খুব ভালো, পেঁয়াজ টেয়াজ দিয়ে তো করাই যায়, কিন্তু এভাবে করে দেখো তোমরা খুব ভালো লাগবে। চলো আগে দেখিয়ে দিই, দেখ রান্না করতে করতে তারপর না হয় তোমাদের সাথে কথা বলি। আমি এর মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে এবার দিয়ে দেব ময়দা, ময়দাটা কিন্তু অল্প অল্প করে মেশাবো, আর এর মধ্যে এবার জল দেব, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তোমরা দেখো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি, একটু জল দিয়ে ময়দা পোস্তকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার থিকনেসটা বুঝে কতটা আমি রাখবো সেরকম বুঝে আবার প্রয়োজন মতো আমি ময়দা ইউজ করছি। দেখো এখানে আবার একটু ময়দা মেশাচ্ছি, এটা তোমাদের একটু বুঝে বুঝে দিতে হবে। এবার দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব।
এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা চামচে করে, এটা কিন্তু চামচ করেই দেবে, একটা চামচে করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে তেলের মধ্যে। যেভাবে দেখো আমি দিচ্ছি ঠিক সেভাবে দিয়ে দেবে। এভাবেই আমরা পুরো বড়াটাকে ভেজে নেব। বড়ার এক পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠটা আবার উল্টে দিয়েছি। দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এবার বড়াটাকে নামিয়ে ফেলবো আর গরম গরম ডাল আর ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো আজকে আমার এই পোস্তর বড়ার রেসিপি অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর তোমরা কিন্তু করে দেখো, অসাধারণ টেস্ট হয়। যেই বড়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি দেখো নামিয়ে ফেলেছি, আর নেক্সট বড়াগুলো, পরের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আবার। এবার দেখো আমি পরিবেশন করে ফেলেছি, কেমন লাগছে? এখন বাজে 5:30, আর আমরা একটু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, ঘুমোইনি, একটু শুয়েছিলাম, শুয়ে একটু রেস্ট নিলাম, তাতে দেখো মুখ টুকগুলো মনে হচ্ছে ফুলে গেছে। আর মেয়ে বলেছে 5:30 সময় উঠিয়ে দিতে, ওই একটুখানি টিভি টিভি দেখবে, নইলে আর পরে আবার 7টা 8টা নাগাদ পড়তে বসে যেতে হয়, তখন তো আর টিভিগুলো দেখতে পারে না, সেই জন্য একটু দেখবে। আর বিকেলে আবার ওদের ক্লাস আছে, অনলাইন ক্লাস রয়েছে, বিকেলে বলতে বিকেল না, রাত্রিবেলা মানে ওই 1:30 9টা নাগাদ বাংলা পড়া আছে, সেটা ওদের অনলাইন পড়াবে আবার। খেয়ে বলছে আমার কাছে 5:30 ডেকে দেবে, তা ডেকে দিলাম। এত গরম, আর এসি চালাতে পারছি না, এসি চালাতে পারছি না হচ্ছে, মাঝখানে একবার এসি চালিয়েছিলাম কিন্তু কি হলো, আমার মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। তা নীলাদ্রি বলছে যে এই সময় ঠান্ডা কোনো ডাক্তার ফাক্তার নেই, এখন এসি বন্ধ করো, এমনিতে এমনিই থাকো, ঠান্ডা ফান্ডা লেগে গেলে তখন মুশকিল হয়ে যাবে, ডাক্তার ফাক্তার নেই, দেখাতে পারবো না, তাই এখন এসি বন্ধ করে দাও। তাই এক সেই জন্য আর এখন এসি চলছে না, আর এর মাঝখানে তো ওয়েদারটা এত ভালো ছিল, তাই এসি চালানোর দরকারও হয়নি। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো, নীলাদ্রি আজকে ওই 2টা নাগাদ একটু ব্যাংকে গিয়েছিল, প্রয়োজন ছিল, তাকে ব্যাংকে গিয়েছিল, তখন আসার সময় এটা নিয়ে এসেছে, এটা হচ্ছে যে ফ্রন্ট একে, এটা কোনো কিন্তু এন্টারটেনমেন্টের জন্য নয়, আসলে মেয়ের যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে আর অনলাইন ক্লাসে ও কানে দিয়ে মানে কথাগুলো তো শুনতে হয়, কানে দিয়ে শুনতে ভীষণ অসুবিধে হয়। আর আমার যে ইয়ারফোনটা রয়েছে, ইয়ারফোনটা না একটা কানে শোনা যায়, একটা কানে শোনা যায় না, তো ওটাতে খুব অসুবিধে হয়, তাই এটা নিয়ে এসেছি। মানে কথাগুলো লিখতে হয় তো কথাগুলো শোনা যায় না একদম। দেখাচ্ছি পড়ে, এটা খুলে, এটা খুলছি না, আমি এমনি দেখালাম, এই মনে হচ্ছে না আমি কোনো গান টান গাইতে যাচ্ছি, মানে সোনার বাংলা টিভিতে গান গাইব, যাই হোক। এটা ফ্রন্টেকে, যেটা আসল কথা আছে ফ্রন্টেকে, এটা দাম নিয়েছে হচ্ছে 350 টাকা। এখন আমি তোমাদের সকালে আজকে বললাম যে এখন সব দোকানগুলো আস্তে আস্তে খুলছে, তা সকালবেলা পেপারে তো দেখলাম, তা নীলাদ্রি বললো আজকে দেখি তাহলে পাওয়া যায় নাকি, দোকান খোলা পাওয়া যায় নাকি, গিয়ে দেখলো দোকান খোলা পাওয়া যায় মানে খুলেছে, তখন গেল এই দোকানটা। আসলে আর আর একটা দর মানে প্রয়োজন ছিল যেটা, সেটার জন্যও গেছে বেশি, আমাদের কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, ওটার জন্য আরও খবর নিতে গিয়েছিল ওই দোকান থেকে, কম্পিউটারের দোকান থেকে এটা নিয়ে এসেছে। তাহলে কেমন লাগলো তোমাদের জানিও, আর আমি যে তোমাদের আজকে পোস্তর বড়া করে দেখালাম সেটা অবশ্যই করে দেখো, খুব ভালো লাগবে, এত এত টেস্ট, মানে ভীষণ সিম্পল, ভীষণ কম উপকরণ কিন্তু অসাধারণ টেস্ট।
তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের পোস্ত পোড়াটা কেমন লেগেছে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।